নির্দিষ্ট সময়ে করোনা আক্রান্তের পরিবারকে হোম কোয়ারেন্টিন না করায় উত্তেজনা ছড়ায় কৈলাসহর পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায়। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের পাশাপাশি ছুটে আসতে হয় অতিরিক্ত মহকুমা শাসক যোগেশ রিয়াং, কৈলাসহর পুর পরিষদের উপকার্যনির্বাহী আধিকারিক তাপস সিনহা সহ পুলিশ বাহিনীকে। উল্লেখ্য, গত 3 জুলাই রাজ্যে 93 জন করোনা আক্রান্তের খবর মিলেছিল নতুন করে। এদের মধ্যে 29টি জেলায় 2 জন সংক্রমিতের খবর আসে। সরকারি নির্দেশ পৌঁছানো মাত্রই স্বাস্থ্য দপ্তর থেকে 2 জনকেই নিয়ে যাওয়া হয় কুমারঘাট কোভিড কেয়ার সেন্টারে। কিন্তু বিপত্তি বাধে আক্রান্তের পরিবারের সদস্যদের 14 দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশ না দেবার ফলে বাড়িতে হোম কোয়ারেন্টিনের কোনো বোর্ডও ঝোলানো হয়নি। এ নিয়ে গত 2 দিন ধরে চাপানোতর চলছিল কৈলাসহর পুর পরিষদ এলাকায়। ফলে সংক্রমণের অজানা আশঙ্কায় উত্তেজনা ছড়ায় এলাকায় নির্দিষ্ট সময়ে হোম কোয়ারেন্টিনের নির্দেশ না দেবার কারণে। অবশেষে সোমবার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এসে হোম কোয়ারেন্টিনের বোর্ড ঝুলিয়ে দেয়। স্থানীয় মানুষের প্রশ্ন, স্বাস্থ্য দপ্তরের এই অসতর্কতার ফলে সাধারণ মানুষ আক্রান্ত হলে এর দায় ভার নেবে টাকে? এ ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের এক কর্মী জানিয়েছেন, যেদিন আওয়া হয়েছিল তখন তারা পৌঁছে যায়, তারা কোনো পার্টির মানে ফ্যামিলি কেউ লোকের যোগাযোগ করছে না পাড়ার। কিন্তু পরবর্তী সময়ে পাড়ার থেকে বিভিন্ন ধরনের কমপ্লেন যাওয়াতে আজকে আমরা বাড়িতে পুরো বাড়িটারি চেক করতে পারছি। স্বাস্থ্য দপ্তরের এই গাফিলতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন জেলা কংগ্রেস নেতা মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে যে কোনো সময় সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। সময়ের কাজ সময়ে না করে ঠিক করেনি স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। কিন্তু সেখান থেকে তারে উঠে যাওয়া হয়েছে 60 তারিখ, কিন্তু তার আশেপাশে বাড়িঘর কিন্তু সিল করা হয়েছে না, সিল না করিয়ে এটা ছোঁয়াছুঁই হয়েছে। কিন্তু দেখা গেছে আজকে 6 তারিখ, তারা 3 তারিখের সই দিয়া এখানে সিল করতেছে। এটা অত্যন্ত নিন্দনীয়, এটা প্রশাসনের গাফিলতি। প্রশাসনের এই গাফিলতির কারণে এখানে করোনা ভাইরাস সে বৃদ্ধি করতেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।